আসসালামু আলাইকুম সিঙ্গাপুর বাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনাই করছি। আমি বেলাল হাসান আবারও আপনাদের সামনে এসেছি। আজকে যারা বাংলাদেশে অপেক্ষা করছেন সিঙ্গাপুরে আসার জন্য, যাদের নতুন আইপিএ হয়েছে অথবা এন্ট্রি অ্যাপ্রুভাল আগে পেয়েছিলেন, এখন হাতে আইপিএ আছে, আইপিএর মেয়াদ আছে, তাদের জন্য আজকে সুখবরটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, একটি গুড নিউজ এবং সুখবর। সেটা বলতে পারি যে হ্যাঁ, সুখবর হিসেবে আপনারা ধরে নিতে পারেন, কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো কিন্তু আছে। আমি আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। গত পরশুদিন সিঙ্গাপুর যারা দায়িত্বশীল, আপনার মাল্টি টাস্কফোর্সের যারা দায়িত্বশীল ছিলেন, তাদের আলোচনায়, তাদের সংবাদ সম্মেলনে যে কথাগুলো উঠে এসেছিল সেগুলোই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেগুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে, আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনারা আলোচনাটি এবং আপনাদের জন্য কী সুখবর এবং কী ধরনের খবর আপনাদের জন্য ওয়েট করছে সেটা আপনারা জানতে পারবেন। আমি আবারও বলছি, আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আমি একজন মেসেঞ্জার হিসেবে, ভোকাল হিসেবে আপনাদের সামনে প্রতিদিনই আসি, সপ্তাহে অন্তত দু তিন দিন আসি আমি আপনাদের সামনে। তো আপনাদের সাপোর্ট পেয়েছি আমরা অনেক, আপনাদের উপকার এসেছি আমরা, এবং আমাদের আপডেটের জন্য আপনারা ওয়েট করছেন জেনে আমরা আনন্দিত, এবং আমার টিম মেম্বাররা আনন্দিত জেনে আমাদের যেই কাজগুলো হচ্ছে আপনাদের জন্য, আমাদের মাইগ্রেন্ট ব্রাদারদের জন্য অবশ্যই সেগুলো আপনাদের জন্য উপকারে আসছে। এবং আপনারা অনেকে আমাদেরকে পার্সোনালি নক করে, আমাদের পেজে নক করে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কখন আমরা নতুন আপডেট দেব, এবং আমরা আপডেট দিচ্ছি না কেন, আমরা কি কোনো সমস্যায় নিপতিত অথবা আমরা কি কোনো সমস্যার মধ্যে আছি কি না আপনারা সেটা জানতে চাচ্ছেন। এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের ভালোবাসা, এটাই এতটুকুই আমরা শুধু চাই আপনাদের কাছ থেকে, যে আপনাদের কনসার্নগুলো আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, এবং আপনাদের নিত্য নতুন যে আপডেটগুলো দরকার সেগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ, এবং কন্টিনিউ সেগুলো দিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের প্রজেক্ট চলমান থাকবে ততদিন পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি স্টেট টাইমসে যে নিউজটি এসেছিলো সে নিউজটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আপনাদেরকে ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে কবে থেকে আপনারা প্রস্তুতি নেবেন এবং কী কারণে আপনারা সিঙ্গাপুরে আসতে আপনাদের দেরি হয়েছিল, এবং কেন সিঙ্গাপুর সরকার আপনাদের জন্য আবারও তাদের বর্ডার খুলে দিতে যাচ্ছে। তো বন্ধুরা চলুন চলে যাচ্ছি, আমি বেলাল হাসান আবারও বলছি আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত, আশা করছি আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত। তো চলুন চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। তো করোনার মধ্যে গৃহকর্মী সহ আরও বেশি অভিভাবক শ্রমিককে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হবে, এটা বলেছেন মিস্টার গান, যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি। করোনার মধ্যে গৃহকর্মী এবং অভিবাসী শ্রমিক যারা আমরা কনস্ট্রাকশনে কাজ করছি, কনস্ট্রাকশন সহ অন্যান্য সেক্টরে যারা আমরা কাজ করছি তাদেরকে আরও বেশি পরিমাণে আনা হবে। সেটা হচ্ছে যে গত 24 জুন বাণিজ্য শিল্পমন্ত্রী গান কিম ইয়ং বলেছেন আরও অভিবাসী শ্রমিক এবং বিদেশি গৃহকর্মীদের শিগগিরই সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। শিগগিরই মানে দ্রুতই অনুমতি দেওয়া হবে, এখান থেকে এটাই হচ্ছে আমাদের জন্য সুখবর, আমরা যারা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলাম তাদের জন্য শীঘ্রই অনুমতি দেওয়া হবে। এটি মহামারী শুরুর পর থেকে আমাদের উপরে প্রচণ্ড চাপ ছিল, যে তিনি বলছেন যে এটি মহামারী শুরু থেকে শ্রমিকদের স্বল্পতা আমাদের উপরে প্রচণ্ড রকম একটা চাপ তৈরি করেছিল, এবং সেই চাপটি এখনও আছে। এ কারণে যদি আমরা বর্ডার খুলে দিই সেটি আমাদের কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, এবং আমরা কাজগুলো আবারও পুনরায় শুরু করতে পারব। সরকার কীভাবে প্রবাসী শ্রমিকদের নিরাপদ উপায়ে সিঙ্গাপুরে আনতে পারবে তা জানতে চাইলে তিনি বলেন, জনশক্তি মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় এর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জোরদার করে একসাথে কাজ করছে। এর মধ্যে সিঙ্গাপুরে প্রবেশের সাথে সাথে প্রবেশের পদক্ষেপগুলো, স্টে হোম নোটিশ প্রক্রিয়া এবং তাদের ডরমেটরি এবং কর্মক্ষেত্রগুলোতে সুরক্ষা সতর্কতা অন্তর্ভুক্ত রয়েছে। যখন অভিবাসী শ্রমিকরা সিঙ্গাপুরে প্রবেশ করবে তা মানে মন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল মিস্টার গান কি মুন, তখন তিনি বলেছিলেন যে এই জন্য তাদের অনেকগুলো মন্ত্রণালয় একসাথে কাজ করছে, একযোগে কাজ করছে, এবং কীভাবে শ্রমিকদেরকে সিঙ্গাপুরে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হবে সে ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। বহু অভিবাসী শ্রমিককে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়াও, যে দেশ থেকে আসবে সে দেশের টিকা দেওয়ার হার কোভিড-19 পরিস্থিতির উপর নির্ভর করছে, তারা সিঙ্গাপুরে তাদেরকে কখন আনা হবে এবং কীভাবে তাদেরকে আনা হবে। তিনি টাস্কফোর্সের আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুতরাং আমরা কোভিড-19 বিদেশে আক্রান্ত রোধে উৎস যে পর্যায়ে ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির সাথেও কাজ করছি। তার মানে হচ্ছে যে তারা যদি বাংলাদেশ থেকে শ্রমিক আনতে চাচ্ছে তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে, কীভাবে সেই শ্রমিকদেরকে নিরাপদে এবং ভ্যাকসিন দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া যায়। তারা বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করবে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া সহ সাউথ এশিয়ান যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তারা একযোগে কাজ করবে, এবং কীভাবে সেই সকল দেশের কোভিড-19 তারা নিয়ন্ত্রণে আনতে পারে তাদের উপর জোরদার করবে, এবং তাদের সাথে সহযোগিতামূলক হাত বাড়িয়ে দেবে।
প্রবাসী শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবেশের জন্য কাজ করতে দেওয়া সিঙ্গাপুরে পুনরায় খোলার জন্য এবং অর্থনীতি পুনরায় উদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রবাসী শ্রমিকদেরকে সিঙ্গাপুরে নিয়ে আসার জন্য এবং তাদের অর্থনীতিকে পুনরায় পুনরুদ্ধার করার জন্য এটি হচ্ছে তাদের একটি চলমান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এটি এমনকি জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার মনোনিবেশ করছে বলেও মন্তব্য করেছিলেন মিস্টার গান। তিনি আরও বলেন, অর্থনীতিকে পুনরুদ্ধার সহায়তার মূল চাবিকাঠি হলো তার জনসংখ্যার 2/3 বেশি টিকা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের জনসংখ্যার 2/3 বেশি লোককে টিকা দেওয়া হয়েছে, সেখানে ইনক্লুডিং অভিবাসী শ্রমিক সহ। তো এই কারণে তারা চাচ্ছে যে সকল উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকেও তারা শ্রমিক নিয়ে আসবে, কারণ বাংলাদেশি, ইন্ডিয়ান এবং সাউথ এশিয়ান দেশগুলো থেকে তারা সস্তায় শ্রমিক নিয়ে আসে এবং কোম্পানি যারা আছে তারা চাচ্ছে যে সে সকল দেশ থেকে শ্রমিকদেরকে এনে এবং কাজে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য যদি তারা পুনরায় তাদেরকে নিয়ে আসতে পারে তাহলে সিঙ্গাপুর অর্থনীতি স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং তাদের অর্থনীতির চাকা পুনরায় চালু হবে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের সাম্প্রতিক ইতিহাসে নিষেধাজ্ঞার কারণে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল খাতগুলো উল্লেখযোগ্য চাপ ফেলেছে। তারা বলছেন যে সাউথ এশিয়ান দেশগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমারের উপর যখন তাদের নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা যখন তারা দিয়েছে, তো এই সকল নিষেধাজ্ঞার কারণে সে সকল দেশ থেকে যে শ্রমিক আনতে পারেনি এ কারণে বিভিন্ন কোম্পানি সংস্থাগুলো, বিভিন্ন বস্ত্রের সংস্থাগুলো, তারা কোম্পানি যেই অ্যাসোসিয়েশনগুলো আছে তারা সরকারের উপর চাপ ফেলেছে এবং সরকারও ফেস করছে যে না, এই চাপগুলো অবশ্যই, কারণ শ্রমিক যখন থাকবে না, শ্রমিক যখন নেই, যখন শ্রমিক সংখ্যা অপ্রতুল, তখন অবশ্যই কাজগুলো তারা শেষ করতে পারছে না, প্রজেক্টগুলো তারা পুনরায় শেষ করতে পারছে না। এ কারণেই তারা চাপের মধ্যে পড়ে এখন উচ্চ ঝুঁকি হার যে সকল দেশে আছে সে সকল দেশ থেকেও তারা শ্রমিক আনার ব্যাপারে মনোনিবেশ করছে। এই সকল দেশগুলো থেকে ওয়ার্ক পাস ধারকরা যারা 5 জুলাইয়ের আগে সিঙ্গাপুরে প্রবেশের জন্য অনুমোদিত হয়েছিল তাদের কিছু ব্যতিক্রম ছাড়াই আর অনুমতি দেওয়া হয়নি। 5 জুলাইয়ের আগে যারা ওয়ার্ক পাস ছিল এবং যাদের এন্ট্রি অ্যাপ্রুভাল ছিল তাদেরকে অনুমতি দেওয়া হয়নি হাতে গোনা গুটি কয়েক ছাড়া। গত বৃহস্পতিবার মিস্টার গান উল্লেখ করেছেন যে এই পদক্ষেপগুলো দীর্ঘ সময়ের জন্য অনেক উপায় নির্মাণকে সীমাবদ্ধ করার মতো ক্ষেত্রগুলিকে ছেড়ে দিয়েছে। তিনি বলেছিলেন, তাদের অনেক শ্রমিক বিদেশি উৎস থেকে আগত এবং আমাদের সিঙ্গাপুরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে প্রকল্পগুলি আবারও এগিয়ে যেতে পারে, কারণ শ্রমিক যখন বন্ধ ছিল এখন এই কাজগুলোকে তারা আবারও এগিয়ে নেওয়ার জন্য ওই সকল দেশ থেকে শ্রমিক আনার অনুমতি দিতে যাচ্ছে। রপ্তানিমুখী শিল্পগুলো মানসিক চাপের মধ্যে রয়েছে কারণ তাদের জনবলের সীমিত অ্যাক্সেস সরবরাহ করার আদেশ রয়েছে। তিনি বলেছিলেন যে এমন একটি ক্ষেত্র যা আমাদের দেখার প্রয়োজন হবে কীভাবে আমরা তাদের ক্রিয়াকলাপগুলো পুনরায় চালু করতে, এমনকি দেশীয়ভাবে কীভাবে তাদের সহায়তা করতে পারি। খাদ্য পানীয় খাতের পাশাপাশি আতিথেয়তা এবং পর্যটন শিল্পগুলো পুরোপুরি পুনরায় শুরু করতে পারেনি। তিনি আরও যোগ করেন, এই ক্ষেত্রগুলোর কয়েকটি আমরা উচ্চ পর্যায়ে টিকা দেওয়ার আগ পর্যন্ত সক্ষম হব না তাদেরকে আমরা সিঙ্গাপুরে আনার জন্য, যাতে আমরা নিরাপদে কার্যক্রমগুলো পুনরায় শুরু করতে সক্ষম হব। তিনি উল্লেখ করেছেন যে সিঙ্গাপুর যখন জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 5 জন লোকের জন্য খাওয়ার সুযোগ পাচ্ছে তখন তিনি বুঝতে পেরেছেন যে কিছু F&B অপারেটররা প্রতি গ্রুপে 8 থেকে 10 জন লোকে অনুমতি দেওয়া বা অপসারণের জন্য নিষেধাজ্ঞাগুলো কমিয়ে আনার আশা করছেন সম্পূর্ণরূপে। মিস্টার গান বলেছেন, সুতরাং আমি মনে করি আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে, তবে এটি সমস্ত নির্ভর করে যে গতিতে আমরা একটি উচ্চ পর্যায়ে টিকে দিতে পারি। সুতরাং টিকাদান এখনও আমাদের অর্থনীতিতে আমাদের উদ্বোধনের মূল চাবিকাঠি। তো এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি মিস্টার গান যেটা বলেছেন যে সকল দেশে টিকা দেওয়ার হার ঊর্ধ্বমুখী সে সকল দেশ থেকেই তারা প্রথমে শ্রমিকদেরকে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা এখনও যারা ওয়েট করছি, যদি সম্ভব হয় আমরা যেন টিকাটা নিয়ে রাখি, ভ্যাকসিনগুলো যেন আমরা নিয়ে রাখি, কারণ ইন্ডিয়া অলরেডি তাদের সিঙ্গাপুরে যে পাইলট প্রকল্প তারা চালু করতে চাচ্ছে সেখানে তারা শ্রমিকদের ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করছে এবং তাদের শ্রমিকদেরকে তারা টিকা দিয়ে দিচ্ছে, ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, তারা যেন সিঙ্গাপুরের পাইলট প্রকল্পগুলিতে যেন তারা অংশগ্রহণ করতে পারে এবং সেগুলোর মাধ্যমে যেন তারা সিঙ্গাপুরে ইন করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সরকারের করণীয় অবশ্যই যে আমরা যারা ওয়েট করছি এখন সিঙ্গাপুরে ফেরার জন্য তাদেরকে যেন প্রায়োরিটি ভিত্তিতে যেন তাদেরকে অগ্রগামী করে যেন তাদেরকে অবশ্যই ভ্যাকসিনের কার্যক্রম দেওয়া হয় এবং ভ্যাকসিন দেওয়া হয়। আমি আমাদের প্রবাসী ভাইদের যারা এখন সিঙ্গাপুরে আসার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো, তাদের কাছে আকুল আবেদন করবো এবং রিকোয়েস্ট করবো, আপনারা যেন যদি সম্ভব হয় আপনাদের অবশ্যই আপনারা টিকাটা নিয়ে রাখবেন, ভ্যাকসিনটা নিয়ে রাখবেন। এর জন্য আপনারা পিছপা হবেন না এবং কোনো গুজবে কান দেবেন না যে ভ্যাকসিন নিলে এটা হবে সেটা হবে, এই ধরনের কোনো কথা আপনারা শুনবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সিঙ্গাপুর সরকার বলছে যে সকল দেশে টিকাদানের হার বেশি সে সকল দেশ থেকে তারা প্রথমে প্রায়োরিটি ভিত্তিতে শ্রমিক নিয়ে আসবে, সাউথ এশিয়ান দেশগুলো থেকে, সেটা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার এবং শ্রীলঙ্কা, এ সকল দেশ থেকে। যে সকল দেশে টিকাদানের হার বেশি, আমি আবার বলছি, এই সকল দেশ থেকে টিকাদানের হার যদি বেশি হয় সে সকল দেশ থেকেই তারা ওয়ার্কারদেরকে আগে নিয়ে আসবে
এবং তাদেরকে কাজের অনুমতি দেবে। তো এটাই ছিল যে আপনাদের জন্য আলোচনার বিষয় ছিল এটাই, এবং আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা জেনে খুশি হবেন যে সিঙ্গাপুর সরকার অবশ্যই চাচ্ছে যে বাংলাদেশে, বিশেষত বাংলাদেশি এবং ইন্ডিয়ান শ্রমিকদেরকে দ্রুত সিঙ্গাপুরে ইন করার জন্য। এক্ষেত্রে আমাদের সরকার এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের করণীয় হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব টিকাটা নিয়ে রাখা, ভ্যাকসিনটা নিয়ে রাখা। আপনারা জানেন যে বাংলাদেশে যে টিকাদান কেন্দ্রগুলি কোথায় আছে, আশা করছি সেগুলো আপনারা খুঁজে নেবেন এবং সেখান থেকে আপনারা টিকা দিয়ে নেবেন। টিকা দিতে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন নেই, আপনার পাসপোর্ট এবং আপনাদের যদি আইপিএ থাকে সেটা নিয়েই আপনারা, এবং যদি আপনাদের ভিসা থাকে সেটা নিয়ে আপনারা টিকা নিতে পারবেন। তো আপনারা যোগাযোগ করে অবশ্যই টিকা নিয়ে নেবেন এবং আপনারা আপনাদের কোম্পানি এবং বসদের সাথে অবশ্যই কন্টিনিউ যোগাযোগ রাখবেন যে আপনারা কখন সিঙ্গাপুরে ফিরতে পারবেন। তো আশা করছি এই ছিল আজকের আলোচনা বিষয়। আপনারা যতটুকু জানার এবং যতটুকু বোঝার আপনারা পুরো আলোচনাটি শুনে আমার ভিডিওর শেষে যে আমি ডিসক্রিপশন দিই সেখানে কিন্তু আমি পুরোটা আমার লেখা আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা কী কীভাবে কী কী করতে পারেন এবং সিঙ্গাপুরের যারা টাস্কফোর্সের দায়িত্বশীল তারা কী বলেছিলেন সেটা আপনারা একদম ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। তো আমি বেলাল হাসান সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভকামনা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সিঙ্গাপুরে ফিরে আসুন এবং আপনাদের কাজ আপনারা শুরু করুন, কর্মক্ষেত্রে আপনারা পুনরায় ফিরে আসুন। এখানে আরেকটি কথা হচ্ছে যে সেটা আপনাদের যেই যারা সিঙ্গাপুরে ইন করার জন্য 21 দিনের স্টে হোম নোটিস সেটা 14 দিনে নিয়ে আসছে এবং আপনারা শুধুমাত্র 14 দিন অনবোর্ডিং সেন্টারে আপনারা স্টে হোম নোটিসে থাকবেন। তো এক্ষেত্রে আপনারা আপনাদের কোম্পানির বসদের সাথে অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং আপনাদের এজেন্টের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই আমি শেষ করছি। তো শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলবো, যদি আমাদের এই প্রকল্পগুলো, এই প্রজেক্টগুলো এবং এই আলোচনাগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি পুরানো হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত দেবেন, উৎসাহ করবেন। তাহলে অন্তত যদি আপনারা থ্যাংকস লিখে যদি কমেন্ট করেন আমরা উৎসাহিত হই যে না, এই আলোচনাগুলো, এই লেখাগুলো আমার ভাইদের উপকারে আসছে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই থামস আপ, আর যদি মনে করেন যে আপনি জানে থাকেন আপনার কোনো উপকার আসছে না আপনি ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি জানি যে আমার ম্যাক্সিমাম ভাইয়েরা আমাদের আপডেটগুলোর জন্য ওয়েট করেন এবং তারা প্রতিনিয়ত ন করে যাচ্ছেন আপডেটগুলো দেওয়ার জন্য। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয় এবং আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।